আসসালামু আলাইকুম, আমি গোলাম মুস্তফা। গোলাম মুস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের ডিপ সম্বন্ধে আলোচনা করব, কিভাবে একটি HTML এর ফুল ডকুমেন্ট তৈরি করা যায় এবং যা পরবর্তীকালে CSS এ রূপ কাজ করা যায় CSS দিয়ে, তা আজকে আমি দেখাবো। তো দেখুন, প্রথমে নোটপ্যাড প্লাস প্লাসে গেলাম, তারপর আমি কিভাবে HTML স্ট্রাকচার লিখতে হয় তা দেখাচ্ছি। প্রথমে চলে যান ডক টাইপ, DOC ডক TYPE ডক টাইপ HTML, তারপর আমি দেব কি ডবল ট্যাগ HTML স্ল্যাশ HTML। এখন দেখো HTML ডবল ট্যাগ, এটা ডবল টিক এন্টার দেবেন, দুইবার এন্টার দিয়ে আমি এখানে লিখব হেড, আবার ডবল ট্যাগ নিয়ে হেড HCAD হেড দিলাম, এটা স্ল্যাশ দিয়ে হেড HCAD হেড দিলাম, হেটে আবার ডবল ট্যাগ, আবার ডবল এন্টার দিয়ে দুইবার এটা দিয়ে লিখবেন। হেডের ভিতরে কী থাকে? হেডের ভিতরে থাকে টাইটেল, এই যে আমি টাইটেল দিলাম HTML টাইটেল, এবং স্ল্যাশ দিয়ে টাইটেল। আচ্ছা, টাইটেলের ভিতর আমি লিখি একটা টাইটেল দেই, ফার্স্ট ওয়েব পেজ হিডার দিয়ে এখানে শেষ করলাম। তারপরে হেডারের পর আমরা বডিতে আসি, দেখুন ট্যাগ লিখে বডি BODY বডি, এবং বডি শেষ করি ব্যাকস্ল্যাশ দিয়ে BODY বডি। বডির ভিতর কী লিখব? ডবল এন্টার দেবেন, বডির ভিতরেই সমস্ত কিছু লিখতে হয়। তো বডিতে প্রথম আমরা দেব যে হেডার, এই যে হেডার দিলাম ডবল ট্যাগ হেডার HCADER হেডার, এবং হেডার এখানে শেষ করব HCADER হেডার, এবং হেডারে আবার ডবল ক্লিক দেবেন, দুইবার এন্টার দেবেন। হেডারের ভিতর কী লিখব? হেডারের ভিতর লিখব যে একটা সাইট টাইটেল, যেমন H2 আর এই পাশে শেষ করি ডবল ট্যাগ H2, এবং এর ভিতরে কী দেব? এর ভিতরে আসতেছে যে সাইট টাইটেল দিলাম ঠিক হেডারের পরে। আবার দুইবার এন্টার দিয়ে আমি হেডারের পর লিখব শেষ অংশে হেডার, এখানে শেষ অংশে উপরের অংশে হেডার দিলাম, নিচের অংশে দেবো ফুটার। দেখুন এখানে আবার ডবল ট্যাগ ফুটার দিলাম, ফুটার হচ্ছে FOOTER ফুটার, এবং শেষ করলাম ফুটার স্ল্যাশ দিয়ে FOOTER ফুটার, ফুটার দিয়ে এই যে এন্টার দিলাম ডবল এন্টার। তারপরে এই ফুটারের জায়গায় আমরা এখানে একটা লিখি, একটা দিলাম ট্যাগ দিলাম পি দিয়ে, প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে পি দিলাম প্যারাগ্রাফ, এবং প্যারাগ্রাফ শেষ করলাম স্ল্যাশ দিয়ে পি। প্যারাগ্রাফে লিখতেছি কপিরাইট COPY কফি RIGHT কপিরাইট, কপিরাইট 2018 @ gmail.com জিমেল, অথবা অন্য নামও দিতে পারেন, আমার নামে দিই gmail.mustafa.com MOS.mustafa.com। আচ্ছা, এখন ঠিক, এখন মাঝে আমি দেই একটা ডিপ নেই, সেটা হচ্ছে ডিপ, দেখুন সিঙ্গেল দিয়ে ডিপ DIV ডিপ, ডিপ মানে ডিভিশন,
ডিভিশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিভ। আচ্ছা, ডিভে রাখিয়া আবার দুইবার এন্টার দেবেন। ডিভের ভিতর কি লিখবো আমি? ডিভের ভিতর দুটো পিকচার আনবো। তো পিকচার আনতে গেলে লিখতে হবে পিকচার, মনে করবেন ডবল টিক না, সিঙ্গেল ট্যাগ সবসময়, ইমেজ, IMG ইমেজ, SRC হার্ট দিয়ে সমান সমান ইনভার্টেড কমার ভিতরে বসবে, এবং এখানে একটা অল্ট অল্টার হবে, অল্টারনেটিভ কি বসবে, অল্টারনেটিভ সমান সমান দিয়ে ইনভার্টেড কমা। ঠিক একইভাবে দুটো যদি ছবি নিতে চান তাহলে সেই ক্ষেত্রে ঠিক একই জিনিস লিখবে, কন্ট্রোল সি দিয়ে আমি আরেকটা বসাই দিলাম। হ্যাঁ, এখন দুটো ছবি নিয়ে এসে আমি এখানে ছবি বসাবো। তো চলুন ছবিটা কিভাবে আনবো, এখন দেখুন এখানে আমি দুটো ছবি নিয়ে আসবো। ছবি নিয়ে আনতে গেলে আমাকে এখান থেকে এটা ছোট করে এখানে চলে আসতে হবে। দেখুন যেখানে আমি HTML এই যে index.html তৈরি করেছি, ঠিক ঠিক তার নিচে এই যে দুটো ছবি আমি এনে রেখেছি, যেমন A দিয়ে JPG এবং B দিয়ে JPG, তো এখানে আনতে হবে, অন্য জায়গায় রাখলে হবে না। ঠিক যেখানে ফোল্ডারটা তৈরি করবেন এবং HTML থাকবে, ঠিক সেই জায়গায় ফাইলটা, ছবির ফাইলটা নিয়ে আসবেন। এখান থেকে আমি এই দেখুন এই ছবির ফাইলটা আমি কপি করলাম। কপি করতে গেলে প্রথমে ডান মাউস ক্লিক করে রিনেমে যাব, তারপরে শিফট চেপে ধরে ব্লক করে এই যে এখানে রেখে দেখুন এই যে কপিতে ক্লিক করলাম। ঠিক একই অবস্থায় নোটপ্যাড প্লাস প্লাসে যে এই যে প্রথমটায় আমি সার্চ বক্সে এই যে এখানে পেস্ট করে দিলাম, এই দেখুন JPG চলে আসছে। ঠিক একই অবস্থায় আমি আবার ওখানে যাব, এখানে যাই দুই নম্বর ছবিটা নিয়ে আসি, এই যে রিনেম করে এখানে ব্লক করে ঠিক এই অবস্থায় কপি করি, এই যে কপিতে ক্লিক করলাম, আবার নোটপ্যাডে যাই এই যে দ্বিতীয় ছবিতে যাই এখানে পেস্ট করলাম। তো দেখুন এখন সেভ করে সেরে এই যে আমি রান করলাম, ফাইলে যাই ক্রোমে রান করলাম, দেখুন এই দেখুন দুটো ছবি চলে আসছে, এই যে পাশাপাশি এই যে সাইড টাইটেল আমাকে এই দুটো ছবি চলে আসছে, নিচে দেখুন এই যে কপিরাইট 2018@mostafa.com। আমি এই mostafa.com এই পাশে থাকবে না, মধ্যখানে নিয়ে আসবো, আর এইটা নিচে নেব। তাহলে কী করবো, হরিজেন্টাল এইটা হরিজেন্টাল দেবো এবং এটা সেন্টার দেবো। দেখুন আমি আবার যাই পেছনে যাই, প্রথমে আগে এই জিনিসটা করি, এখানে যদি আমি দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি কী করবো, সেন্টার দেবো, এই যে ডবল ট্যাগ দেখুন সেন্টার, CENTER সেন্টার, এবং এইটাই আবার এই যে লেস দেন গ্রেটার দেন দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে সেন্টার, CENTER সেন্টার দিলাম। দেখুন এই সেন্টারটা এখন মধ্যখানে চলে যাবে, এই সেভ করলাম, এই যে দিয়ে ক্রমে আবার গেলাম, দেখুন এই যে লেখাটা এই যে মধ্যখানে চলে আসছে এই যে। হ্যাঁ, আচ্ছা এখন ছবিটা, ছবিটা কী করব, একটার সাথে আরেকটা নিচে বসাবো। তাহলে এখানে কী করব, আমি এখানে এন্টার দিয়ে এই যে সিঙ্গেল ট্যাগ বসালাম, HR হরিজেন্টালভাবে ভাগ হয়ে যাবে, এই যে দেখুন হরিজেন্টালভাবে ভাগ হয়ে এখানে যাবে, সেভ করলাম, সেভ করে এই যে রানে যেয়ে আবার ক্রমে গেলাম, ক্রমে গেলে এই দেখেন ভাগ হয়ে গেছে, নিচে নিচে ছবি হয়েছে, এই যে হরিজেন্টালভাবে দেখছেন এই যে একটা ভাগ করে দিচ্ছে। তো সুন্দরভাবে এইভাবে আমরা যদি করি তাহলে পরবর্তীকালে CSS যখন করব তখন এরকম CSS করতে গেলে সুবিধা হবে। এই জন্য ঠিক আমরা ফর্মুলা অনুযায়ী এখন থেকে এইভাবে কাজগুলো আস্তে আস্তে বাড়াবো, কীভাবে ডিপ দেওয়া যায়, কীভাবে এরপরে দেখবেন যে একটা ডিপের ভিতর ডিপ দেওয়া যায় কিনা, অনেকগুলো ডিপ দিয়ে কাজ করা যায়, কিন্তু সেকশনের ভিতর একটা সেকশনই থাকে, একটা সেকশনের ভিতর ডিপগুলো নতুন অনেকগুলো ডিপ দিয়ে কাজ করতে হয়। তো আমরা এইভাবে এখন পরবর্তীকালে আমরা যেহেতু CSS নিয়ে কাজ করবো, তো এই ডিপগুলো প্রথমে শেখার পরেই আমরা CSS নিয়ে কাজ করবো। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের বেলটি অন করে দেবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যেতে পারেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।